আপনারা কেউ কেউ ছিলেনও আমাদের পার্টিতে, রাজ্য কমিটির উদ্যোগে রক্তদান শিবির ছিল, 120 জন রক্তদান করেছে, তাদের 10 আর অনেকে ফিরে গেছে, কারণ 100 জন মতো ব্যবস্থা ছিল। তো আমি ধন্যবাদ জানাবো ব্লাড ব্যাংকের লোকজন, তারা 20টা এক্সট্রা নিয়েছেন। গ্রীষ্মকালে রক্তের ভীষণ অভাব ব্লাড ব্যাংকগুলোতে, হাসপাতাল থেকে হাসপাতাল লোকে ছুটছে রক্তের জন্য, আর সেখানে কালোবাজারি না হয় হয়, বিভিন্ন সংগঠন, পাঠি গণসংগঠন, অন্যান্য সামাজিক সংগঠন, তারা বাড়তি উদ্যোগ নিয়ে গ্রীষ্মকালে রক্তদান করেন। সেই জন্য আমরা এখানে রক্তদান শিবির আয়োজন করেছিলাম, আর প্রতি শনি রবিবার প্রত্যেকটা এলাকায় কোথাও না কোথাও রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে পার্টি তরফ থেকে। আজকের দিনেই হচ্ছে কর্ণাটকায় সিদ্দারামায়ের নেতৃত্বে নতুন সরকার, তার শপথ নিয়েছে, বিজেপিকে ভীষণভাবে পরাস্ত করে, তাকে অভিনন্দন জানাচ্ছি তাকে। আজকের দিনেই 12 বছর আগে বিপুল মানুষের মধ্যে আশা জাগিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে সো কল্ড পরিবর্তনের সরকার তৈরি হয়েছিল। আজকে উনি ভীষণ একা, হাজার হাজার মানুষ তার পেছনে ছুটছিল যখন রাজভবন থেকে রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলেন। প্রথমে তিনি সেই রাইটার্স বিল্ডিংকে ধ্বংস করেছেন, বলেছিলেন 6 মাসের মধ্যে ওটাকে মেরামতি করে রিনোভেট করে ফিরব, কোনো জিনিসই সম্পূর্ণ করেন না, আজ পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। আর এখন তিনি কনসার্ন না রাজ্যের বিষয়ে, রাজ্যের মানুষের বিষয়ে, তার একটাই এখন কনসার্ন তার ভাইপোকে কীভাবে বাঁচাবেন, ভাইপো বউকে কীভাবে বাঁচাবেন। কয়লা পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে বিভিন্ন জনা জড়া পড়েছে, শিক্ষক দুর্নীতির প্রশ্নে, এবং সেই সূত্রেই অভিষেক ব্যানার্জির নাম এসছে। এই নামটা কেউ জানতো না, তার ভাইপো হওয়ার সূত্রেই নামটা জনপ্রিয় হয়েছে, অন্তত লোকপ্রিয় হয়ে না হলেও। এখন তিনি বলছেন বাজ পড়ছে, বাচ্চা বাইরেছে। আচ্ছা, এটা তো ঘোষিত কর্মসূচি নিয়েছিল তারা, বিশাল সব তাবু নিয়ে, এক্সিকিউটিভ জেট প্লেন নিয়ে, এয়ার কন্ডিশন গাড়ির কনভয় নিয়ে, বিভিন্ন রিসর্ট বুক করে, এসপি ডিএম সরকারি অফিসার্স এডিএম সব ব্যবহার করা হচ্ছিল কয়েক জেলা জুড়ে, তামাশা। এবং এখন বোঝা যাচ্ছে এটা কেন ছিল, কারণ সিবিআই ইডি জেলা থেকে বাঁচার জন্য সব রকমের আইন এবং লাইনের রাস্তা তারা গ্রহণ করেছে, এখান থেকে দিল্লি নাগপুর কোথাও বাদ দেয়নি। মাঝে মাঝে আপনারা রিপোর্ট করেছেন স্বস্তি পেলো স্বস্তি পেলো, এখন আর স্বস্তি পাচ্ছে না। তারপরে গোটা রাজ্যের মানুষকে মমতা ব্যানার্জি বলেছিলেন এই বছরের গোড়ায় যে মমতা ব্যানার্জির রক্ষা কবচ নিয়ে সবাই তৃণমূলের লোকেরা ঘুরবে, গ্রামে গ্রামে যাবে। রক্ষা কবচ কাজ করেনি, তার ভাইপোরও কাজ করেনি। সেদিন আমরা বলেছিলাম রক্ষা কবচ কেন পড়তে হচ্ছে, তাহলে এমন কি করেছেন যার জন্য রক্ষা চাইছেন, স্বস্তি চাইছেন? এখনো গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, যার ক্রেডিবল এভিডেন্স আছে, কিন্তু এখনো সেটা নিয়ে সিবিআই বা ইডি ডাকেনি। ওই সব মিশ্র টিশ্র লালা টালা যাদের যারা টাকা দিয়েছিল, যারা বিদেশে পালিয়েছে, যারা ধরা পড়েছে, কোল ইন্ডিয়ার অফিসার ধরা পড়েছে, বিভিন্ন রাজনৈতিক মাফিয়া ধরা পড়েছে তৃণমূলের, বিভিন্ন বিজেপি লোকজনকে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে বা বিজেপি থেকে তৃণমূলে এসছে, তারা ধরা পড়ছে। আমরা বলেছি কয়লা পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন যাতে সিবিআই চার্জশিট থেকে তার ভাইপোর নাম বাদ যায়, এটাই তো রক্ষা কবচ চেয়েছেন দিল্লির কাছ থেকে, নাগপুরের কাছ থেকে। শিক্ষা দুর্নীতি, লাখ লাখ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাদের যে সামাজিক মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে, রাস্তায় ধারে বসে আছে তারা প্রতিদিন ধর্নায়, মুখ্যমন্ত্রী সে নিয়ে কনসার্ন না। এখন তিনি হচ্ছে যে কেন এখন রাজ্যে বাজ পড়ছে, এখন বাচ্চারা কেন ঘরে বাইরে ডাকা হয়েছে। এই নিজাম প্যালেসটা হয়েছিল কেন্দ্রীয় সরকারি গেস্ট হাউস, মমতা ব্যানার্জি, মুকুল রায়, শুভেন্দু এরা সব মিলে এটা সেন্টার করেছিল, সমস্ত চক্রীদের কারখানা হয়েছিল এ রাজ্যের সর্বনাশ আনার জন্য, মানুষের ঐক্যকে ভাঙার জন্য, দলবদল করার জন্য, শিল্পকে আটকানোর জন্য, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য, শিক্ষা স্বাস্থ্য সবটা মুনাফাখোরদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং আজকে যা যা ঘটছে,
তার পরিকল্পনা গত 2 দশক ধরে এই নিজাম প্যালেস হয়েছে। যে মমতা ব্যানার্জি তার এক মন্ত্রীকে করোনার সময় ডাকা হয়েছে বলে রাস্তায় নেমে বললেন, বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার লোককে নিয়ে মিছিল করেছিলেন, জমায়েত করেছিলেন করোনার সমস্ত নির্দেশকে অমান্য করে, যেন আমাদের বিরুদ্ধে জেল দিয়েছেন, যখন আমরা বলেছি কেস করেছেন বিমান বোসকে, মোহাম্মদ সেলিমকে, সূর্য মিশ্রকে, যেন আমরা বলেছিলাম যে ঠিক মতো যাতে টিকা দেওয়া হয় ভ্যাকসিন ঠিক মতো যাতে সংখ্যা জানানো হয় এবং টেস্ট হয়, তিনি নেমেছিলেন, আজকে তিনি সেখানে নামছেন না। যখন চিট ফান্ডের সময় যখন এই মদন মিত্র ইত্যাদিকে যখন ধরেছিল তখন বলেছিল আমরা সবাই চোর বলে রাস্তায় মিছিল করেছিলেন, আজকে উনি বড্ড একা, এবং এতই একা এবং এত ইনোসেন্ট সাজার চেষ্টা করছেন যে ঘরে কচি বাচ্চা আছে আর ভাইপোকে ডেকে নিল। তো যাদের বাড়িতে এসকেলেটার থাকে আর যারা এক্সিকিউটিভ জেট প্লেন নিয়ে ভাড়া নিয়ে ঘুরে বেড়ায়, তাদের তো বেবি সিটার থাকে বাড়িতে। এই নাটক আগেও দেখেছি আমরা, যখন ভাইপো বউকে ডেকেছিল সোনা পাচার কাণ্ডে, তোর বাচ্চা কোলে নিয়ে সে পুরনো স্ক্রিপ্ট নিয়ে আবার বলছেন। তো এমনিতে তো এখন সরকারের কোনো কাজ নেই, 100 দিনের কাজের টাকা দিতে পারছেন না বলে কাজ নেই, যখন সবচেয়ে বেশি অভাবী মানুষ আছে গ্রামে, মানুষ কাজ পাচ্ছে না, যে জন্য আমরা 100 দিনের কাজের আইন করেছিলাম ইউপি ওয়ানের সময়, চুরি করে একদম ফাঁক করে দেওয়া হয়েছে। বৃষ্টি এখন আসতে দেরি আছে, মাঠে কাজ নেই, এই সময় সবচেয়ে বেশি দরকার 100 দিনের কাজ। আবাস যোজনার টাকা নেই, সে নিয়ে 2 নম্বরই হয়েছে, রাজ্য সরকার দপ্তর পঞ্চায়েত দপ্তর কোথাও কোনো কাজ হচ্ছে না, স্কুল টিস্কুল হয়তো ছুটি দিয়ে দেন। তো তিনি তো এখন অন্তত বেবি সিটারে কাজ করতে পারেন, রোজ 99 যাওয়ার দরকার হয় না তার। তার জন্য বিচার প্রণালীকে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত কেন করা হচ্ছে? যে জায়গায় তিনি আছেন সেই মর্যাদা অনুযায়ী মুখ্যমন্ত্রী তাকে প্রথম থেকে বলা উচিত ছিল যে তোমাকে যখন জেরায় ডাকছে তুমি যাও, তা না করে কোটি কোটি টাকা খরচা করে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সবসময় যাওয়া হয়েছে আটকানোর জন্য। সরকার হচ্ছে তদন্ত করে সত্যকে উদ্ঘাটিত করবে বা সাহায্য করবে, তার বদলে আমাদের রাজ্যের সরকার সমস্ত ক্ষেত্রে তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, সেটা ধর্ষণ হোক, বোমা বিস্ফোরণ হোক, সেটা গুলিতে খুন করুক কেউ কাউকে, আজ পর্যন্ত আনিস খানের বিচার হলো না খুনের, আজ পর্যন্ত আমাদের রাজ্যে যতগুলো ধর্ষণ হয়েছে মূক বধিরের, প্রতিবন্ধী, তপশিলী জাতি, আদিবাসী, সাধারণ গৃহবধূ, কিশোরী, বয়স মহিলা, শিশুর একটাও মামলা মোকদ্দমা লজিক্যাল কনক্লুশন নিয়ে যেতে পারেনি, শাস্তি দেওয়া হয়নি, একমাত্র আমতার কেসে। তার জন্য আগামীকাল আমতায় সমাবেশ করবেন মহিলা সমিতিরা, তারা লড়েছেন, তারপরে শাস্তির বিধান করা হয়েছে, এমন মুক্তাঞ্চল তৈরি করা হয় যেখানে এই অপরাধটা আরো বেশি করে হবে। এই যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এগরায় বোমা বিস্ফোরণ হলো, এ তো দেখে মনে হবে নিউক্লিয়ার বিস্ফোরণ, আর উনি বলেন বাজি। যে কাজ করছিল, যাদের বাড়ির লোকজন মারা গেছে সেই এলাকার লোকজন, তার বাড়ির শিশুরা পর্যন্ত বলছে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ফরমেশন অনুযায়ী ওখানে বোমা তৈরি হতো, শুভেন্দু মমতার নেতৃত্বে যখন এখানে মাওবাদীদের নিয়ে খুন করা হচ্ছিল মানুষকে, তখন ওইখান থেকে বোমা সাপ্লাই হয়েছে, এর আগে কয়েকবার সেটাকে শিফট করা হয়েছে। আর এমনি কটেজ ইন্ডাস্ট্রিতে যেটা বোমা তৈরি হয়, ওই যে আগুনে পুড়ে গিয়ে ঝলসে গিয়ে তাও দেখবে, ওই স্ট্রাকচারটা দেখবে পুরো প্রি ফ্যাব্রিকেটেড ফ্যাক্টরি, এটা এমন নয় যে বাঁশ টাস দিয়ে, খুঁটি দিয়ে, শালবল্লা দিয়ে তৈরি করা হয়েছিল, রীতিমতো বোমার ফ্যাক্টরি। সে জমিও দখল করা যাবে, তাহলে একটার পর একটা অপরাধটা হয়, কারণ ওই মুক্তাঞ্চল তৈরি করা হয়েছিল মাওবাদীদের নিয়ে, শুভেন্দু মমতা মিলে ওই ওই বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে তারা এই মুক্তাঞ্চল তৈরি করেছিলেন। শুধু পূর্ব মেদিনীপুরে গত কয়েক বছরে 5টা 6টা বিস্ফোরণ হয়েছে, পশ্চিম মেদিনীপুরে হয়েছে, আর তখন মমতা নিজে সবসময় বলেছেন আগবাড়ি বলে দিয়েছেন বাজি, আর তিনি একবার বলে দিলে বাজি, দর্শনের ক্ষেত্রে তাই হয়, সবাই তো দময়ন্তী সেনের মতো অফিসার নন, যারা একটা ক্রেডিবল এনকোয়ারি করে, ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন সুতরাং তাই ফরমাইশি রিপোর্ট হবে। মুখ্যমন্ত্রী নিজে বক্তি কাণ্ডের পরে বলেছিলেন সমস্ত বেআইনি বোমা কারখানা, সমস্ত বেআইনি অস্ত্র কারখানা, সমস্ত বেআইনি মজুদ অস্ত্র এবং বোমা উদ্ধার করতে হবে, তারা তো স্যাক করেছে ওখানকার কনসার্ন পুলিশ অফিসারদেরকে, মুখ্যমন্ত্রী কথা শোনেনি। কয়েক ডজন শিশু মারা গিয়েছে বা ইঞ্জিওর্ড হয়েছে, হাত পা উড়ে গিয়েছে খেলতে গিয়ে, নাহলে বল ভেবে শট মারতে গিয়ে, নাহলে এই বিস্ফোরণের শিকার হয়ে এই রাজ্যে, তার জন্য তার কনসার্ন নেই।
ভাইপোর বাচ্চাকে দুধ খাওয়াবে স্বাধীনতা চিন্তা। আজকেও বাদুরিয়ায় বাজিতপুরে চাষ করতে গিয়েছে গরিব মানুষ কৃষক খেতমজুর তিনজন মারা গিয়েছে বাজপুরে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী কোনো বয়ান নেই। তার রাজ্যে কৃষকদের সম্পর্কে, তার মজুরদের সম্পর্কে, খেটে খাওয়ানোর সম্পর্কে তার কোনো কনসার্ন নেই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এমনকি তৃণমূলের লোকজন, সে ভাদু হোক বকটুইয়ার বা ভানু হোক এগরা, সেসব মরে গেলে তার কোনো চিন্তা নেই। তৃণমূলের লোকজন বুঝুক, কেউ কেউ বুঝছে। এখন দেখলাম তার একজন বিখ্যাত এই গোটা পরিবর্তনের কারিগর ছিল, তার হাতে গড়া, বলছে বাম আমলে ভর্তি করে দেওয়া হাসপাতালে, সহজে ভর্তি হয়ে যেত, এখন ভর্তি হতে পারছে না। ভালো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, রাজ্য যখন শুকায় যাচ্ছে তখন অন্তত বাম ধারায় এসো। বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী হাসপাতালের পাশে আছে এবং ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার পরিপ্রেক্ষিতে মদন মিত্র বলেছেন তাকে তাড়িয়ে দেওয়া, তাড়িয়ে দিয়েছেন প্রস্তুত, 5 মিনিট কোথা থেকে দাঁড়াবে বিধায়ক পদ তাড়িয়ে দিলে সে প্রস্তুত, 1 মাসের মধ্যে ভোট করুন, মানে এই চ্যালেঞ্জ ছুটে দিয়েছে যে সে ছিল প্রস্তুত। সবকটা ডাকাত দলে দেখবে লাস্ট সিনে, যদি সিনেমা দেখো সবসময় ডাকাত তো দেখা যায় না, লাস্ট সিনে দেখবে দলের মধ্যে নিজে একে অপরের ধুমধাম করে গুলি গোলা চালায়। আমি কি বলবো, তৃণমূল মনে করে এখন সার্ভাইভার অফ দ্য ফিটেস্ট, ওইরকম তত্ত্বে বিশ্বাস করে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন তখন এসব অভিষেক টভিষেক ছিল না তার কাছে, তখন যে দুজন ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিল তাদের দুজনই এখন বিক্ষুব্ধ, কেউ চিৎকার করে বলছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর কেউ মন মরা হয়ে গুমরে আছে, একদম হাউস হোল্ড নেম ছিল তাদের। এই হয় এটা, আমি মদন মিত্র নিয়ে বেশি কনসার্ন নেই, আমি কনসার্ন এরকম গ্রামে গ্রামে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় আরও অসংখ্য তৃণমূলের নেতা নেত্রী কর্মী সাকরেদ ওস্তাদ শুভাকাঙ্ক্ষী আছে, তাদের এটা বোঝা উচিত যে মুখ্যমন্ত্রী একমাত্র কনসার্ন হচ্ছেন ভাইপো এবং ভাইপো বউ নিয়ে, বাকি কাউকে তিনি কারোর জন্যই তার কনসার্ন নয়। এবং পিজি হাসপাতাল শুধু নয়, গোটা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কালীঘাট থেকে স্লিপ করে দিলে তবে কেউ ভর্তি হবে, নাহলে হবে না, এরকম একটা ব্যবস্থায় যাচ্ছে। আর টাকার বিনিময় হবে, আর তা নাহলে কালীঘাটে ওএসডি রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে স্লিপ আসতে হবে। তিনি নিজেই করেছেন এই ব্যবস্থা, মরণ মিত্র তার অংশ ছিল, কিন্তু মুশকিল যখনই অংশ থেকে বিযুক্ত হয় তখন এইসব কথাগুলো বলে। আরও অনেক কিছু বলবে, এখন প্রেস কনফারেন্স করছে, তুমি শুনবে, অটোমোবাইলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে, ইস্টার্ন ইন্ডিয়ার অটোমোবাইলস ক্লাবে সে বলছে এখন ওটা অটো পাইলট মোডে চলে যাক, তাহলে ভালো হবে। সুব্রত রায় বলছেন যে মদন মিত্র যে কাজ করেছেন জনপ্রতিনিধি হিসাবে তিনি এই কাজ করতেই পারেন, মানে তার মদন মিত্রের বক্তব্যের পাশে দাঁড়ায়। অনেকদিন পরে সুব্রত রায়ের কথা শুনলাম, সে যখন বলেছিল চামড়া কি গুটিয়ে সিপিএম এর চামড়া দিয়ে জুতো বানাবে, তো এসব ছাড়াও তিনি কিছু কথা বলে, এটা ভালো লাগলো, এটুকু হচ্ছে উত্তর কেন দেবো না। তাহলে তো এত চ্যালেঞ্জ, এই তো মধ্যবিত্ত দিচ্ছে যে দাঁড় করে দিন, আমি দাঁড়াবো, শুধু এটুকু আমি দেখবো ঘাস ফুদের মতো হাত চিনে দাঁড়ালো হয়তো। না, একটা কথা তো বলেছেন, আচ্ছা মুখপাত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছে এতগুলো কেসের বিনিময়ে। তোমরা বললে কে কার পাশে দাঁড়াচ্ছে, তোমরা বললে তাতে নেই। আচ্ছা এতদিন তো রাজনীতিক সংবাদদাতা, তুমি এতদিনে একজন পোড় খাওয়া সাংবাদিক, যদি বলে আমাকে তাড়িয়ে দিলে তাড়িয়ে দিন, চ্যালেঞ্জ করছি ওখানে ভোট করান, তার মানেটা কি যে তাড়িয়ে দেবে সেই সিম্বর তার দাঁড়াবে না, যে সত্যিকার তাড়ায় এরা অনেকে তাড়ায় আসে যাওয়ার পরে কানাকাটি করে আবার ফেরত নিয়ে আসে, যেমন মুকুল রায়কে। দ্বিতীয়ত হচ্ছে উনি একবার অবশ্য মোদি মোদি বলেছিলেন ভোটের আগে, এখন যদি তিনি ধীর সুস্থ অধিবক্ষ কাছে যান, আপনার
আমি তো বলছি তো এরকম তো ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি, আমি তো শুধু এসএসকে বলিনি, আমি বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবটাই এরকম করা হয়েছে, যেখানে অসংখ্য মানুষ যার চিকিৎসার প্রয়োজন যার শিক্ষার প্রয়োজন তাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হয়, এঘাট ওঘাট ঘুরতে হয়। তাকে জিজ্ঞেস করো না, আমার থেকে অনেক বেশি ও মুখর। মদন মিত্রের পাশে অধীর চৌধুরী দাঁড়ালেন এই প্রশ্নে আমি তার পাশে দাঁড়ালাম। সেটা আমাদের চিকিৎসকরা বলতে পারবেন, সমস্ত যারা ভালো চিকিৎসক চিকিৎসা করতে পারে তারা এটা বলতে পারবেন, আমি কি বলবো, সব এক্সপার্ট হই, আমার বলা উচিত। আমি এটুকু বললাম শিক্ষায় হাসপাতালে ভর্তির ব্যাপারটা কালীঘাট নিয়ন্ত্রণ করে, যার ফলে যারা এঘাটে ঘাটে আছে তারা সবাই এই কথাটা বলবে। না, 12 বছরের মধ্যে 10 বছর দুর্নীতি করতে কেটেছে, 2 বছর সামলাতে, হিসাবটা ঠিক মতো রাখো, 10 বছর কেটেছে দুর্নীতি করতে, পুকুর বোজানো, জমি দখল করা, যাদের পাট্টা আছে চাষ করতে পারে, বর্গা করা আছে তাদের জমি কেড়ে নেওয়া, বস্তি উচ্ছেদ করা, প্রমোটারি রাজ, সিন্ডিকেট রাজ, এখন শব্দটা ব্যবহার করে না সিন্ডিকেট রাজ, কাটমানি, একটা কালভার্ট থেকে একটা রাস্তা থেকে যেখানে যা কাজ হয়েছে, যে কাজ হয়নি তার থেকেও তার বিনিময়ে কাটমানি, তারপরে ত্রাণের ত্রিপল হোক, রেশনের চাল হোক, মিড ডে মিলের খাবার হোক, ICDS হোক, ইমাম ভাতা, মসজিদ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সংখ্যালঘুদের স্টাইপেন্ড স্কলারশিপ, আদিবাসীদের হস্টেল ভাতা, তপশিলি জাতি স্টাইপেন্ডের ভাতা, কোনটা বলবো, হেনও কাজ নেই যা করেননি তার দল করেনি। তো 10 বছর ধরে তিনি নিজেই বলেছেন, কবির সুমন বলেছিল প্রথম 2 বছরের মধ্যেই যে এখন শুধু খাও খাও, তিনি বললেন অতিথি শিল্পী, বাকিতে বললেন 25-75, তার মানে 75% ভাগ দেবে পিসি ভাইপোকে আর 25% তোমরা রাখবে। এখন এই 25% যা বেরোচ্ছে সেইটাকে সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন গত 2 বছরে, আর আমরা বলছি বাকি 75 হিসেব পাওয়ার জন্য মানুষকে তৈরি হতে বলছি। যত মানুষ তৈরি হচ্ছে, শহর গ্রামের মানুষ জাগছে, এবং সেখানে তারা রক্ষা কবচের জন্য যত প্রয়াস চালিয়েছেন, মিডিয়া ম্যানেজমেন্ট যত করেছেন, অপোনেন্টের কণ্ঠস্বরকে সাইলেন্ট করার জন্য যত পুলিশকে ব্যবহার করেছেন, কিন্তু ভবি ভুলবার নয়, মানুষ আজকে জাগছে, যত মানুষ জাগছে পিসি ভাইপোর বুক কাঁপছে। কালীঘাটের কাকুর একাধিক জায়গায় ইডি তল্লাশি করেছে, এতদিন সময় দেয় কেন ইডি সিবিআই বলতো, এই কাকু বাবু কবে থেকে বলছে, সেই মেঘালয় থেকে বলতে শুনেছেন উনি তো, সবাইকে পুষে রাখে রেখে দেয়। আর কাকু হলে তো আমি স্যাটিসফাইড না, কালীঘাটের পিসির কখন তল্লাশি করবে সেটা বড় কথা। কালীঘাটের কাকুর জন্য 6 জায়গায় যদি করতে হয়, ইডিকে সিবিআইকে কালীঘাটের পিসির জন্য 60 জায়গায় করতে হবে, 600 জায়গায় করতে হবে। যতবার বিরোধী ঐক্যের জন্য গত 1 বছরে সভা ডাকা হয়েছে দিল্লিতে, তৃণমূল কংগ্রেস প্রাথমিকভাবে বলে দিয়েছিল বিজেপি শিবিরে থাকবো না, অংশগ্রহণ করেনি। শেষ 2 বার পার্লামেন্ট চলাকালীন যখন আদানি প্রশ্নে গোটা দেশ সোচ্চার হচ্ছিল এবং বিজেপি বিরোধী যখন ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেস টোকেন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিল, নট সো সিগনিফিকেন্ট প্লেয়ার, আমি নাম বলবো না, কিন্তু তোমরা জানো যাদের নাম ডাক শোনা যায়, তাদেরকে বাদ দিয়ে যাদেরকে কিনারায় রেখেছেন তারা ভালো লোক, তৃণমূলের নট সো সিগনিফিকেন্ট, তারা ইম্পর্টেন্ট পার্লামেন্টেরিয়ান, তাদেরকে টোকেন পাঠিয়েছেন টোকেন রিপ্রেজেন্ট হিসেবে। তাহলে মমতা ব্যানার্জি নিজে যাবেন দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক করতে, আর যখন বিরোধীদের কোনো আমন্ত্রণ হবে সেখানে টোকেন পার্টিসিপেট করবেন, এটি তিনি বোঝাবেন। এখন
ভালো কিছু কথা তো বলছে তিনি, বলতে ভালোই কথা। তো আমরা তো শুভেন্দুকে ধরতেই বলছি সব সময়, ধরতে বলছি যা ডাক যে রাখি। ইডি তো ডেকেছিল নারদা কাণ্ডে বিজেপি এবং তৃণমূলের, সে বিজেপি তৃণমূল হোক, তৃণমূল বিজেপি হোক, হাফ হোক, 50 হোক, 75% হোক, 25% হোক, চোখের সামনে লোকে দেখেছে টাকা নিতে। কারা বলছে? পার্লামেন্টারি কে বলেছিল? আসলে আটকাচ্ছে কারা? বিজেপি তৃণমূল দুজনে মিলে। নোটবন্দির সময় যে কেলেঙ্কারি হয়েছে টাকা পয়সার, মোদী সরকার করবে? আগে নোটবন্দি, এখন তো আবার বলছে 2000, এই 2000 টাকা নিয়ে তো মিডিয়া তখন চিপের গল্প বলছিল, নেনো চিপ। তখনও সেই টাকা, এই এই শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শুভেন্দু অধিকারী রোজগার করেছে বেআইনি পথে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার কেউ কখনো তদন্ত করবে? আর দ্বিতীয় হচ্ছে কে কার চিঠি নয়, কুন্তল ঘোষের চিঠির কথা আগে কে বললো? আমরা জানতাম, তুমি জানতে? এটাকে বলে চোরের মন বোচকার দিকে। প্রথমে শহীদ মিনার ময়দানে মিটিং থেকে বলা হলো, যিনি নিজে বললেন আজকে যাকে জেলে ডাকা হয়েছে, তারপরে সে বললো যে আমি চিঠি দিয়েছি। মাঝখানে মুখপাত্র বললেন তৃণমূলের, সেটা যে একটা বাই ডিজাইন সে তো বোঝাই গিয়েছিল, তো নিজে ডেকে আনলো বিপদ থেকে। আমরা তো বলছি কয়লা পাচারের কাণ্ডে ডাকতে হবে। কি বলবো, তোমরা এইসব খবর দাও, এরকম দেবযানী খবর দিয়েছে অনেকদিন, সুদীপ্তর খবর দিয়েছে এরকম, খবরের কাগজে প্রথম পথে ছবি ছাপা হয়েছে, শাড়ি পরে দেবযানী এসছে না, সালোয়ার কামিজ পরে এসছে। আমাদের বাংলা মিডিয়ার অবস্থা এরকম হয়ে গিয়েছে, যখন মানুষ দুর্নীতি নিয়ে নাজেহাল, যখন চোর ধরো জেল ভরো হচ্ছে আমরা, যখন গ্রাম জাগা চোর তারা হচ্ছে, তখন অ্যাকিউজদেরকে গ্লোরিফাই করা, সিম্পাথাইজ করা। মমতা যেরকম বলছেন, আহারে বাচ্চাটাকে ডেকে নিল, তার ঘরে একটা বাচ্চা আছে, এটাকে হচ্ছে একটা টিভি সিরিয়ালের মতো করা হচ্ছে, এটা দুর্ভাগ্য আমাদের। কারাপশন ইজ কারাপশন, অপরাধ অপরাধ, অপরাধের শাস্তি হওয়া উচিত, অপরাধী শাস্তি হওয়া উচিত, এবং সেখানে কাউকে কোনো ছাড় নয়। আমি তো কি বললাম, আগে তো বললাম না আমি যে দুজন তার লেফটেন্যান্ট তৃণমূল তৈরি করার সময় তার মধ্যে একজন মুখর, একজন মুখ হয়ে আছে। ধন্যবাদ, প্রশ্ন নেই আর।